আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে চলে এলাম অ্যাপ্লিকের কার্ট ওয়ার্কে একটি নতুন ডিজাইন নিয়ে। কিভাবে খুবই সহজে অ্যাপ্লিকের মশারির কুশন আমরা যে কেউ তৈরি করে নিতে পারবো এই পদ্ধতি অবলম্বন করে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি কাগজে ডিজাইনটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাটতে হবে, তারপর আমি কাপড়েও দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কালো কাপড় নিয়ে নিয়েছি, এটা 4 ইঞ্চি দুই পাশ দিয়ে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিয়ে এটা আমি ভাঁজ করে নিয়েছি, চারটা ভাঁজ করে তার মধ্য বরাবর ভাঁজ দিয়ে আমি এখন এটা কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এখন এই কাঁটাগুলোর মধ্য দিয়ে আমি আরেকটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমার কালো ফুলটা রেডি। এখন সেম একই প্রসেসে আমি আমার বাসন্তী কালারের ফুলটাও রেডি করে নেব। এখানে আমি আমার কুশনের জন্য লাল রঙের একটি 16 বাই 16 কাপড় নিয়ে নিয়েছি এবং এটার মিডিল পয়েন্টের জন্য আমি এটা ভাঁজ করে মধ্যে চক দিয়ে দাগ দিয়ে দিলাম। তো এখন আমি আমার ফুলগুলো বিছিয়ে নিলাম, একটা বাসন্তী কালার, একটা কালো কালার, একটা বাসন্তী কালার, একটা কালো কালার। এভাবে আমি মোট 4টা ফুল বসালাম এবং ফুলগুলো বসানোর জন্য আমি ফেভিকল আঠা ব্যবহার করলাম, এতে আমার সেলাই করতে সহজ হবে। তো এখানে আমি বলতে চাই, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে আমি ভিডিও দিতেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। ফুলগুলোর মধ্যে বসানোর জন্য আমি 2টা কালো এবং 2টা বাসন্তী কালারের গুল কেটে নেব। গোলগুলো বসানোর পর ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন, ফুলগুলো যেন ফুটে উঠেছে। এখন আমি আমার সেলাইয়ের প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। আমি আমার কাপড়গুলোকে হালকা একটু ভাঁজ করে ভিতর দিকে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এবং সেলাইটা অবশ্যই হাতেই করতে হবে, তাহলেই ফুলগুলো সুন্দর লাগবে। এভাবে ভাঁজ করে আমি আমার সবগুলো ফুল এবং গোলগুলো আমি সেলাই করে নেব। এরপর আমার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেলাই করার পর ফুলগুলো কত সুন্দর লাগছে। এভাবে আপনারা যে কেউ খুব সহজে অ্যাপ্লিকের কুশন অথবা মশারির কুশন তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।